like? নেক্সট আমরা যে ডিসকাশনটা আমরা দেখছি সেটা হচ্ছে ম্যানেজার্স অ্যাপ্লাইজ টু ম্যানেজার্স টু অল অর্গানাইজেশনাল লেভেল। আচ্ছা, ম্যানেজারের যে ম্যানেজমেন্ট সিস্টেম, যে ফাংশনটা, সেটা কিন্তু শুধু নির্দিষ্ট কোনো লেভেলের মধ্যে সীমাবদ্ধ না, প্রত্যেকটা লেভেলকেই কিন্তু ম্যানেজমেন্টকে ফেস করতে হবে। আজ থেকে যদি 20-25 বছর আগে আমরা যদি দেখি, তাহলে দেখবেন একটা জিনিস, যে শুধুমাত্র যারা লোয়ার লেভেল এমপ্লয়ি তাদেরকেই জবাবদিহিতা করতে হতো। মানে অফিসে 5 মিনিট পর ঢুকলো, অফিসে 1 মিনিট লেট করলো, বা কোনোদিন অ্যাবসেন্ট গেল, মানে সেটার জন্য তাকে সব সময় কি করতো, মানে জবাবদিহিতা করতে হতো, বা বেতন কেটে দেওয়ার একটা ব্যাপার, এই জিনিসগুলো ফেস করতে হতো। কিন্তু এখন ম্যানেজমেন্ট স্ট্রং হওয়াতে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে যেই লেভেলে মিস্টেক করবে সেই লেভেলকেই ফেস করতে হবে। তো আমরা 3টা লেভেল আছে অর্গানাইজেশনে। তিনটা লেভেলের মধ্যে প্রথম লেভেলটাকে বলা হচ্ছে টপ লেভেল, পরের লেভেলটাকে বলা হচ্ছে মিড লেভেল, আর একদম লাস্টের লেভেলটাকে বলা হচ্ছে লোয়ার লেভেল অথবা সুপারভাইজার লেভেল। তো এই 3টা লেভেল আমরা একটা অর্গানাইজেশনে যদি আমরা ছক দেখি, দেখবেন যে এই 3টা লেভেল মাস্ট মাস্ট আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরা কি সবাই জবাবদিহিতা করতে বাধ্য নাকি বাধ্য না? আপনাদের কি মনে হয়, প্রত্যেকটা লেভেলে কি জবাবদিহিতা করতে বাধ্য নাকি বাধ্য না ম্যানেজমেন্টে? অবশ্যই ম্যাডাম, সবাই তো জবাবদিহি করতে হবে। সবাই করবে ম্যাডাম, বাধ্য, অবশ্যই বাধ্য। হ্যাঁ, প্রত্যেকে কি করতে হবে, একবার হলো ম্যানেজমেন্টকে ধর্ণা দিতে হবে তাদের কর্মকাণ্ডের জন্য, তাদেরকে জবাবদিহিতাও করতে হবে। হ্যালো হ্যাঁ বলেন ম্যাম, এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা সেটা হচ্ছে যে সিকোয়েন্স মেইনটেইন করে, যেমন আপনার এক্সিকিউটিভ লেভেলের যারা আছে তাদেরকে মেইনটেইন করবে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরকম একাধিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদের মেইনটেইন করবে ম্যানেজার, ম্যানেজারকে মেইনটেইন করবে ডিরেক্টর অথবা সিইও, সিকোয়েন্স মেইনটেইন করে সবাই সবসময় এটা মেইনটেইন করবে অলওয়েজ। রাইট, তো যেহেতু সবাই সবাইকে সুপারভাইজ করছে, সো ম্যানেজমেন্ট এখন শুধু একটা লেভেলে কুক্ষিগত হয়ে নাই, সবার কাছেই পাওয়ার আছে। তার মানে সবার কাছেই পাওয়ার আছে যে একজন আরেকজনকে দেখে রাখবে, এবং এই দোষ করবে বা যেই কোনো মানে ইরেগুলারিটিস দেখাবে অর্গানাইজেশনে, সাথে সাথে তাকে মার্ক করবে, এবং মার্ক করে তার যে শাস্তি প্রাপ্য তাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। তো এটা গেল হচ্ছে কনসেপ্ট নাম্বার 2। তারপরে আমরা চলে আসি হচ্ছে কনসেপ্ট নাম্বার 3। ম্যানেজমেন্টের আরেকটি ইন্টারেস্টিং কাজ যেটা ম্যানেজমেন্ট করে, সেটা হচ্ছে টু ক্রিয়েট সারপ্লাস। এখানে একটা কথা আছে, দেখেন, দ্য এইম অফ অল ম্যানেজার্স ইজ দ্য সেম, টু ক্রিয়েট সারপ্লাস। প্রত্যেকটা ম্যানেজমেন্টের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি, সারপ্লাস তৈরি করা। সারপ্লাস শব্দটার মানে কি, কে বলতে পারবে? উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য ম্যাম, পারপাস মিন্স উদ্দেশ্য। না, এটা পারপাস না, সারপ্লাস। সারপ্লাস, সারপ্লাস, এস ইউ আর, দেখেন, স্কিপ করা, বাদ দেওয়া। হ্যাঁ, এস ইউ আর ই এল ইউ এস ম্যাডাম, বাদ দেওয়া না, সারপ্লাস মানে ব্যালেন্স। ওকে, অবশিষ্ট, অবশিষ্ট। হ্যাঁ, এখন দেখেন ব্যালেন্স, হ্যাঁ, এটা বিল গেটস আর এটা আপনার
যেটা হচ্ছে আমরা এখন যে ডিসকাশনটা করছি এটা বিল গেটস হোক আর এটা আনন্দ রেস্টুরেন্টের মামা হোক, সবার কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই। সেটা কি? সেটা হচ্ছে ইনপুটটা একটু ছোট তাই না, কিন্তু আউটপুটটা কি বিশাল। ম্যাডাম প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে প্রফিট বেশি, ইনপুট কম, এক্স্যাক্টলি ইনভেস্ট কম, প্রফিট বেশি। এভরি সিঙ্গেল মোমেন্ট ম্যানেজমেন্ট একটা জিনিস চিন্তা করছে, সেটা হচ্ছে যে কিভাবে লাভ বের করে নিয়ে আসা যায়। এখন এই ইনপুটটা যখন আমি সাপোজ এই ইনপুটটাকে আমি এখানে নিয়ে আসলাম, এতটুকু অংশ ছিল আমার ইনপুট, এতটুকু পরিমাণ জায়গা আমার রয়ে গেল আউটপুটে, তাহলে খুব সহজেই আমি বের করে ফেলতে পারলাম আমার কতটুকু কি আছে, সারপ্লাস আছে। এভরি সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশন খালি এইটালেই আছে যে কি করে আমার সারপ্লাসটাকে, রাইট, যে কিভাবে আমি আমার সারপ্লাসটাকে ডে বাই ডে আরো বিগার আরো বিগার আরো বিগার করব। একমাত্র ম্যানেজমেন্টই এই কাজটা করতে পারে, কারণ ম্যানেজমেন্টই সামলায় তার কর্মীদেরকে। এখন কর্মীরা যখন অনেক বেশি স্কিলফুল হয়ে যায় কিন্তু আপনি তাকে মোটামুটি অ্যামাউন্ট অফ তার লেবার কস্ট দিচ্ছেন, তো তার লেবার কস্ট মোটামুটির জায়গায় আছে কিন্তু তার ইফিসিয়েন্সি তার দক্ষতা অনেক বেশি বেড়ে গেছে, তখনই কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখবেন যে আপনি আপনার আউটপুটটা বেড়ে যাচ্ছে, আপনার সারপ্লাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এটাই থাকে হচ্ছে উদ্দেশ্য যে কোন অর্গানাইজেশনের। আচ্ছা, এরপরে ম্যানেজমেন্টের আরেকটা যেটা যেটা গুড ম্যানেজমেন্ট একটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যেটা করতে সক্ষম, সব প্রতিষ্ঠান এই কাজটা করতে জানে না, যারা ভালো অর্গানাইজেশন তারাই একমাত্র এই কাজটা করতে পারে, সেটা হচ্ছে কি, প্রতিষ্ঠানের কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ানো, উৎপাদনশীলতা। তার মানে হচ্ছে আগে যদি সে আপনার ঘন্টায় মোটামুটি পরিমাণ উৎপাদন করতে পারতো, এখন সে আধা ঘন্টায় তার চেয়ে 3 গুণ বেশি উৎপাদন করতে পারে। এই জিনিস করার ক্ষমতা বেশি, কাজ করার ক্ষমতা, তার কাজের দক্ষতা এবং কাজের ফিনিশিং, হ্যাঁ, কোয়ালিটি বৃদ্ধি করা, এটা হচ্ছে একটা গুড অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য থাকে। সব অর্গানাইজেশন এই জিনিসটাতে ফোকাস করে না, যারা ভালো অর্গানাইজেশন তারা এটা ফোকাস করে প্রোডাক্টিভিটি, এবং তারা কর্মীকে এতটা বেশি তাদেরকে এফিশিয়েন্ট বানায় দেয়, এত বেশি স্কিলফুল বানায় দেয় যে ওরা চাকরি ছেড়ে নিজে একটা বিজনেস দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমি আমার প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখছি এবং সেখান থেকে বের হয়ে আমি আমার মতো কিছু একটা করতে পারছি। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান এরকম না, some of them are like this, so সেই ক্ষেত্রে তাহলে আমরা আপনাদেরকে একটা ডিসকাশন আমি বুঝাবো বলেছিলাম, সেই ডিসকাশনটাতে এখন ফেরত যাই। সেটা হচ্ছে এটার দিকে তাকান, সিনার্জি, 2 × 2 = 5, এই কথাটার মানে কি, এটা কি সম্ভব কখনো, 2 × 2 = 5? নো ম্যাম। প্রতিষ্ঠানের ইকুয়াল ভ্যালেন্সি নাকি 2 × 2 = 5, এটা তো পসিবল না, এটা কেমনে সম্ভব? আচ্ছা, আপনাদের সবার কনসেপ্ট বা সবার কোয়েশ্চেন আমি বুঝলাম, থ্যাংক ইউ। আমি এখন একটা ছোট্ট আইডিয়া দিই, যেমন ধরেন আপনাদের মধ্য থেকেই একটা ছেলে, সে খুব ভালো প্রোগ্রামিং পারে,
থেকে প্রোগ্রামিং পারে। আবার আপনাদের মধ্য থেকেই একজন স্টুডেন্ট সে প্রচন্ড ভালো গ্রাফিক্স ডিজাইনিং পারে। আবার আপনাদের মধ্য থেকে একজন সে প্রচন্ড ভালো কোডিং পারে। এন্ড লাস্টলি আপনাদের মধ্য থেকে একজন কোন ছাত্র সে খুব ভালো ম্যাথমেটিক্যাল নলেজ আছে, ম্যাথ পারে, আর হার্ডওয়্যার নিয়েও তার ইন্টারেস্ট আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনারা চারজন এত ভালো, আপনাদের আলাদা আলাদা আপনারা কেউ কিছু করতে পারছেন না। কারণ কি? কারণ আপনাদের হাতে এখন কি নাই, ইনাফ ইনভেস্টমেন্ট নাই যে আপনারা নিজেরা নিজেরা কিছু একটা করবেন। এক্স্যাক্টলি। তো এখন আমার কাছে টাকা আছে, আমি একটা ইন্ডাস্ট্রি দিব, মনে মনে ভাবলাম যে আমার কাছে টাকা আছে এবং আমার আইটি বিজনেসে ইন্টারেস্ট আছে, আই হ্যাভ লটস অফ ক্যাপিটাল। অনেক টাকা আছে, আমি এখন কি করব, আমার নেক্সট স্ট্র্যাটেজিটা কি হবে বলেন? ম্যাডাম, এই চারজনকে কাজে লাগানো। এক্স্যাক্টলি, আমার কাজ হবে আমি আপনাদের জন্য ইনভেস্ট করব। ওকে, আপনাদের নিডগুলো আমি আগে শুনব, আমার পক্ষে যদি আপনাদেরকে আপনাদের নিডগুলো ফুলফিল করা পসিবল হয়, আই উইল ড্র্যাগ অল অফ ইউ ইনটু মাই অর্গানাইজেশন। এখন মজার বিষয় হচ্ছে, এতক্ষণ আমার কাছে যে টাকা ছিল আমি কিছুই কিন্তু করতে পারি নাই, পারছি? আবার আপনাদের এত যে ট্যালেন্ট নিয়ে বসে আছেন, আপনারা এতক্ষণ কিছু করতে পারছেন? না ম্যাম, কিছু ক্যাপিটাল ছিল না। এক্স্যাক্টলি। বাট এখন যখন আমি, আপনি, আমি আপনাদের বস, রাইট, আমরা সবাই যখন একত্র হয়ে যাব, এখান থেকে অবভিয়াসলি কি আসবে, একটা প্রফিট আসবে, অর্গানাইজেশন, রাইট, অর্গানাইজেশন ক্রিয়েট হবে, আর একটা কি হবে, অ্যাচিভমেন্ট আসবে, রাইট। এন্ড এই অ্যাচিভমেন্টের মাত্রাটা কিন্তু বিশাল হবে। এতক্ষণ আমি, আপনি, আপনার বন্ধুরা, আমরা আলাদা আলাদা যে চিন্তাগুলো করতে পারি নাই, এখন কিন্তু আমরা অনেক ইম্পসিবল জিনিসও চিন্তা করে ফেলতে পারবো, তাই না? কারণ আমাদের এখন একটা কি হয়েছে, ভালো একটা গ্রুপ হয়েছে, একটা টিম হয়েছে। তো এখন কি টু ইজ টু মাল্টিপ্লাই টু ইকুয়ালস টু ফাইভ পসিবল? কি মনে হয়? আমি যখন একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফেস করলাম, এখন কি আমাদের সেই সূত্রটা কি থাকবে, টু মাল্টিপ্লাই টু ইকুয়ালস টু ফাইভ? এটা কি এখন পসিবল হবে? এক্স্যাক্টলি। তো সুতরাং এটা কখন সম্ভব, এটা একমাত্র গুড ম্যানেজমেন্ট যখন প্র্যাকটিস করা হবে, ঠিক আছে, তখন একমাত্র এই ইম্পসিবল জিনিসটাকে আমি কি করতে পারবো, আমি রান করাতে পারবো। এটার এক্সাম্পল আমরা কি দিতে পারি, আপনারা দেখছেন না চায়নায় 10 দিনে কি হয়ে গেছে, 10 দিনে একটা হাসপাতাল বানায়, হাসপাতাল তৈরি হয়ে গেছে, রাইট ম্যাম? এটা কেমন এক, মানে আমাদের দেশে কিন্তু আমি, আপনি, আমরা কিন্তু শুনতেছি অনেকদিন ধরে অনেক জায়গায় হসপিটাল হচ্ছে, কিন্তু কালকে পেপারে দেখলাম ভিআইপিদের জন্য হসপিটাল বানানো রেডি, বাকিগুলো এখনো অন দা ওয়ে। হ্যাঁ বলেন। তারা স্কিল হিউম্যান রিসোর্সকে অনেক ভালো কাজে লাগাইছে। এক্স্যাক্টলি।
ওরা ওদের এমপ্লয়ীদেরকে আগে আগে মোটিভেট করছে, মোটিভেট করে তাদেরকে বলছে যে তোমরা তোমাদের এফোর্ট দাও, কারণ এখন একটা অ্যাডভার্স সিচুয়েশন, তো লেটস ডু সামথিং ইম্পসিবল, এন্ড দে ডিড ইট। এবং তারা তারা সেটা মানুষকে তারা দেখাই দিচ্ছে যে একটা হসপিটাল 10 দিনে বিল্ড আপ করা যায়। তো ইয়াস, এটা কেমনে সম্ভব? এটা একমাত্র যখন একটা গুড ম্যানেজমেন্ট কাজ করে তখনই কিন্তু এই জিনিসগুলো পসিবল হয়। এবং একটা গুড ম্যানেজমেন্টই পারবে একটা কর্মীর মধ্যে এফেক্টিভনেস আর এফিসিয়েন্সি বিল্ড আপ করতে। এফেক্টিভনেস আর এফিসিয়েন্সির এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, জিনিসটা হচ্ছে আপনার এরকম, efficiency, effectiveness. So, efficiency মানে হচ্ছে স্কিল। এই স্কিলটা যেমন তেমন স্কিল না, এটা হচ্ছে অনেক বড় একটা পাওয়ারফুল স্কিল। মানে হচ্ছে আপনার মাথা ভর্তি বুদ্ধি, স্ট্র্যাটেজি, সিস্টেম, প্রসিডিওর সব গিজগিজ করতেছে, এবং আপনি যখন এই প্রতিষ্ঠানে একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনি মনে করবেন যে আমি আসলে প্রতিষ্ঠানে কর্মী হিসেবে থাকার আর যোগ্যতা নাই, আমার এখন নিজের প্রতিষ্ঠান দেওয়ার সময় আসছে। মানে এইরকম কনফিডেন্স আপনার মধ্যে চলে আসবে। দিস ইজ কল এফিসিয়েন্সি, নিজেকে পাওয়ারফুল ফিল করা। আর এফেক্টিভনেস মানে হচ্ছে দক্ষতা। হ্যাঁ, আর এফেক্টিভনেস মানে হচ্ছে কি, লং টার্ম সলিউশনস দ্যাট প্রটেক্ট অর্গানাইজেশন। মানে হচ্ছে এমন ধরনের একটা সমাধান, এমন ধরনের একটা সমাধান প্রতিষ্ঠান তৈরি করতে সক্ষম যে ওই সমাধানটা বা ওই সলিউশনটা একবার যদি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা হয় তাহলে অনেক অনেক লম্বা সময় ধরে প্রতিষ্ঠান আর কোনো প্রবলেমে ফেস করে না, প্রতিষ্ঠান আর কোনো ধরনের লস ফেস করে না, প্রতিষ্ঠানের সুনাম ক্ষণ হওয়ার কোনো সিচুয়েশন আর তৈরি হয় না। ঠিক আছে, যেমন আপনাদেরকে বলি মাইক্রোসফট, আমি একটা গুড ওয়ার্কিং প্রসেস ক্রিয়েট, একটা গুড ওয়ার্কিং প্রসেস, এফেক্টিভ ওয়ার্কিং প্রসেস, রাইট? মানে এই যে লাস্ট এত বছর ধরে আমরা একটা কোম্পানি যদি এখন একটা একটা বলি, আপনারা আমার সাথে এগ্রি করবেন, যেমন কোকাকোলা, কোকাকোলার নামে এখন কেউ কমপ্লেন করলেও কিছু যায় আসে না, কমপ্লেন না করলেও কিছু যায় আসে না, মানুষ কোকাকোলা খাবে, তাই না? এরপরে হচ্ছে ধরেন ইউনিলিভার, ইউনিলিভারের প্রোডাক্ট আপনার ভালো লাগুক না লাগুক, অন্য কেউ ইউনিলিভারের প্রোডাক্ট কিনবে, এটাতে ইউনিলিভার কোম্পানির রেপুটেশনে কোনো কিছুই সমস্যা হবে না। অথবা আপনি যদি ফেসবুকের কথা বলেন, ফেসবুকে নাকি ইনফরমেশন লিক হয়, তাই না? তাই বলে কি ফেসবুক ইউজ করা আমরা বন্ধ রাখছি? আমরা হয়তো একটু শুনে হাহুতাশ করি, কিন্তু ঠিকই কিন্তু দিন শেষে আমি আর আপনি কিন্তু ফেসবুকে হাঁটাহাঁটি করতেছি, তাই না? এরপরে মাইক্রোসফটের প্রোডাক্ট বা অ্যাপেলের কথা বলেন, অ্যাপেল যে এত দামি দামি প্রোডাক্ট বের করে, আবার সেখানেও মানুষ অনেক ধরনের তাদেরকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করে, তাতে অ্যাপেল কোম্পানির কিছু যায় আসে? তাদের ইফেক্টিভনেস এতটা স্ট্রং যে কে কি বললো না বললো ওটা শোনার এখন তাদের সময় নাই, তারা এখন অন্য ধরনের ইনভেনশন কি করে করা যায় সেই চিন্তায় তারা ব্যস্ত। তো ইয়াস, দিস ইজ কল এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, যেটা নাকি একটা গুড ম্যানেজমেন্ট একমাত্র ডেভেলপ করতে পারে। সো আজকের পড়া মাফিক আমরা যদি তাহলে আমাদের ডিসকাশনে যাই, তাহলে আমরা কিন্তু আজকে দুটো টপিক কভার করেছি। একটা হচ্ছে আপনারা দেখেন এখানে ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে আমি আপনাদেরকে যে সেকেন্ড টপিক ফাংশন অফ ম্যানেজমেন্ট এটাও কিন্তু আমি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি, যে প্ল্যান কাকে বলে, অর্গানাইজিং কাকে বলে, স্টাফিং কাকে বলে, লিডিং, মোটিভেশন কাকে বলে, কন্ট্রোলিং কাকে বলে। ওকে,
এরপরে আমি আপনাদেরকে থার্ড একটা টপিক, এটা জাস্ট একটু টাচ করেছি কিন্তু এটা ডিসকাশন আমি যাইনি, এই টপিকটার নাম হচ্ছে কি, ম্যানেজারিয়াল স্কিলস অ্যান্ড অর্গানাইজেশনাল হায়ারার্কি। তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশনে তিনটা লেভেল থাকে, টপ, মিড আর হচ্ছে লোয়ার লেভেল। আমরা এতটুকু আজকে আপাতত জানি, নেক্সট নেক্সট ক্লাসে আমরা জানবো যে তিনটা লেভেলের কি কি স্কিল থাকা দরকার। ওকে, তো আজকে তাহলে এতটুকুই। ওকে, আচ্ছা আপনারা যায়েন না।